কৃষি বিজ্ঞান কেন্দ্র, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে শস্য সুরক্ষা বিভাগের পক্ষ থেকে ঘরোয়া পদ্ধতিতে টাইকোডার্মা জৈব ছত্রাক তৈরির পদ্ধতি প্রদর্শিত করা হচ্ছে। বর্তমানে টাইকোডার্মা জৈব ছত্রাকের ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। উক্ত পদ্ধতি চাষি ভাইরা নিজেরা নিজেদের ঘরে বসে ছত্রাকনাশক তৈরি করতে পারবেন। টাইকোডার্মা তৈরির উপকরণ: ধান প্রয়োজন মতো, পলিব্যাগ, পিভিসি পাইপ 1.5 থেকে 2 ইঞ্চি, গার্ডার, টাইকোডার্মা ভিডির মাদার কালচার, নন অ্যাবজাম্পশন তুলো ও প্রেসার কুকার, একটি স্টিলের পাত্র ও পাথর, মিক্সি গ্রাইন্ডার, একটি সাধারণ কাঠের বক্স যার উপরে কাঁচ দেওয়া থাকবে ও দুটো ছিদ্র থাকবে। এই ছিদ্র দিয়ে টাইকোডার্মা থ্রিডি মাদার কালচার প্যাকেটের মধ্যে হাত দিয়ে মেশানো যাবে এবং একটি স্পিড ল্যাম্প। টাইকোডার্মা তৈরি পদ্ধতি: না, ধান প্রয়োজন মতো নিয়ে 6 থেকে 8 ঘন্টা ভিজানোর পর ওই ধানকে আমরা জল থেকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর ঠান্ডা বা ছায়াতে হালকা শুকনো করে নেব। এরপর পলিব্যাগের মধ্যে 100 থেকে 150 গ্রাম ধান ভর্তি করব। ভর্তি করে পিভিসি পাইপ এই পলিব্যাগের মধ্য দিয়ে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নেওয়ার পর গাড়া দিয়ে ভালো করে বেঁধে দেব। এরপর নন অ্যাবজর্পশন তুলো দিয়ে এই পিভিসি পাইপের ছিদ্র বন্ধ করে দেব। ভালো করে টাইট করে আমরা বন্ধ করে দেব। এইভাবে একটি প্যাকেট তৈরি হয়ে যাবে। এরপর এর জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া: না, এর মধ্যে অসংখ্য ক্ষতিকারক রোগ জীবাণু এই প্যাকেটের মধ্যে রয়েছে, তাই আমরা এই প্রেসার কুকারের মধ্য দিয়ে এর জীবাণুমুক্তকরণ করব। প্রেসার কুকারে সামান্য পরিমাণ জল দিয়ে পাথরের টুকরো দেওয়ার পর স্টিলের পাত্র দিয়ে এই তৈরি পলিব্যাগ এর মধ্যে দেব। এরপর এর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করব। বন্ধ করার পর গ্যাস ওভেনে বসাবো। বসানোর পর একটা সিটি হবে। এরপর দুটো সিটি হওয়ার ঠিক আগে আমরা গ্যাস ওভেন থেকে নামিয়ে নিয়ে 20 থেকে 25 মিনিট আমরা রাখব। তারপর এই গ্যাস ওভেনে নামানো প্রেসার কুকার আমরা ঢাকনা খুলে ঘরের তাপমাত্রায় ঠান্ডা করব। এই প্যাকেট প্রেসার কুকারে
থেকে নেওয়ার পর ঘরের তাপমাত্রায় রাখার পর প্যাকেট ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর এর মাদার কালচার টাইকোনোমা থ্রিডির মাদার কালচার মিশানোর প্রক্রিয়া। এই মাই টাইকোনোমা থ্রিডির মাদার কালচার মিশানোর আগে এই কাঠের বক্সের মধ্যে আমরা একটি স্পিড ল্যাম্প জ্বালাবো। স্পিড ল্যাম্প জ্বালানোর পর এই দুটো ছিদ্র আমরা বন্ধ করে দেব। বন্ধ করার পর দু থেকে তিন মিনিট স্পিড ল্যাম্প জ্বলবে। এর মধ্যে সমস্ত ক্ষতিকারক রোগ জীবাণু যাতে মারা যায় সেজন্য আমরা দু থেকে তিন মিনিট স্পিড ল্যাম্প জ্বালাব। এই জ্বালানো অবস্থায় থাকবে স্পিড ল্যাম্প। যেহেতু আমরা প্রেসার কুকার দিয়ে এস প্যাকেটের জীবাণুমুক্তকরণ করেছি, তাই দু থেকে তিন মিনিট পর আমরা প্যাকেটের মধ্যে মাদার কালচার মিশাচ্ছি। স্পিড ল্যাম্পের পাশে গিয়ে মাদার কালচার মিশানো হয়ে গেছে। এর 15-20 দিন ঘরের তাপমাত্রায় আমরা রেখে দেব। রাখার পর আমরা দেখতে পাবো এভাবে সবুজ আকার ধারণ করবে। টাইকোডার্মা পুরো খানের মধ্যে সবুজ আকার ধারণ করবে। যখন পুরোপুরি সবুজ হয়ে যাবে তারপর এটাকে আমরা একটি প্যাকেট 50-60 কেজি গোবরের সাথে মিশিয়ে আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও এর জল করে এর ধানগুলোকে ভালো করে ছেঁকে নিয়ে ওই জলটাকে আমরা ন্যাপসেক স্প্রেয়ারে দিয়ে আমরা স্প্রে করতে পারি ফসলের জমিতে। এছাড়াও এই প্যাকেটকে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে আমরা ডাস্ট করে ওয়ান পার্সেন্ট মাদার কালচার টাইকোনোমা থ্রিডির মাদার কালচার এবং ট্যালকোল পাউডারের সাথে মিশিয়ে এভাবে প্যাকেট তৈরি করতে পারি। এছাড়াও একজন কৃষক এটাকে গোবরের সাথে মিশিয়ে টাইকো কম্পোস্ট তৈরি করতে পারে। আবার মিক্সি গ্রাইন্ডারে ডাস্ট করে অ্যালকোহল পাউডারের সঙ্গে মিশিয়ে কার্বক্সিল মিথাইল সেলুলোজ দিয়ে এভাবে প্যাকেটিং তৈরি করে কমার্শিয়ালভাবে করতে পারে টাইকোনোমা ভেরিটি। নমস্কার।